ফ্রেন্ডস আল অল লিখেছে, ম্যাম আমার দুইটা বেবি নষ্ট হয়েছে, আমি সব টেস্ট করিয়েছি, আমার সব নর্মাল, হিমোগ্লোবিন ই 23%, আমার হাজবেন্ডের হিমোগ্লোবিন ই নর্মাল, আমার বারবার বেবি নষ্ট হচ্ছে, কেন আমি বেবি নিতে কি কি করব ম্যাডাম? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই একটি একটু কমপ্লিকেটেড প্রশ্ন এসেছে। তো আমরা এই ধরনের সিনারিও আসলে পেলে খুবই কষ্ট হই। যেটা দুবার প্রেগনেন্সি মিস ক্যারেজ হয়েছে, তো আর একখানে হিমোগ্লোবিন ই মানে ট্রায়েট আছে, তার একটা মানে যেটা জেনেটিক একটা কন্ডিশন এটা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তার হাজবেন্ডের যে মানে হিমোগ্লোবিনও প্যাথিস নরমাল নেই। হ্যাঁ, তো এখানে এই কন্ডিশনটাকে আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে থাকি, যখন পর পর দুবার তিনবার প্রেগনেন্সি লস হয়। সেটা তো সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। তো দেখা যায় যে বিভিন্ন জেনেটিক কন্ডিশনের জন্য হতে পারে, ইমিউনোলজিক্যাল কন্ডিশনের হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, তারপর হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিসের জন্য হতে পারে, কোনো মেডিকেল ডিজিজ যেমন ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, তারপরে আরেকটা আছে আপলা যেটা অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম, এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে। যেমন এই ধরনের কারণগুলো আমরা জানি, এগুলোর কিন্তু ট্রিটমেন্টও আছে। তো আমার মনে হয় যে দুবার প্রেগনেন্সি লস হয়েছে সেটা সত্যি একটা প্যাথেটিক কন্ডিশন। তো কোনো বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টকে দেখিয়ে তার নেক্সট টাইম প্রেগনেন্সির আগে তার সব কিছু টেস্ট করিয়ে নিতে হবে, যেমন একটা ফুল আল্ট্রাসাউন্ড, টিভিএস আল্ট্রাসাউন্ড, তার জরায়ুতে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, তার সার্ভিক্সে কোনো ইনকম্পিটেন্স আছে কিনা এটা দেখতে হবে, তারপর হচ্ছে তার জরায়ুতে কোনো টিউমার আছে কিনা, তার ডায়াবেটিস, তারপর এন্ডোক্রাইন কোনো প্রবলেম আছে কিনা, ইমিউনোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু দেখিয়ে তারপরে 3 মাস আগে থেকে আমরা জিঙ্ক ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকি, সবকিছু করে প্রেগনেন্সি শুরু করবে। প্রেগনেন্সির প্রথম থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে থাকবে, প্রয়োজন অনুযায়ী কজ ডিটারমাইন করে কিন্তু তারা চিকিৎসা দিয়ে থাকে। তা আমি মনে করি যে এখানে হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু তাকে যথেষ্ট সচেতন হবে হতে হবে, এবং একদম ভেরি বিগিনিং থেকে মানে বিগিনিং না প্রি প্রেগনেন্সি পিরিয়ড থেকে কিন্তু বিশেষজ্ঞ কোনো ডক্টরের আন্ডারে থাকতে হবে, এটাই আমার সাজেশন। আমাদের যেটা বিএসএসএমইউ আছে, ইউনিভার্সিটি হসপিটাল, এখানে সব ধরনের ইনভেস্টিগেশন হয়, আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে হয়, কাজে যে কোনো ভালো বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেয়ে তার সবকিছু ইনভেস্টিগেশন করিয়ে নিয়ে তারপর প্রেগনেন্সিটা শুরু করতে হবে, এটাই আমার উপদেশ থাকবে।